আমরা যখন ছোট ছিলাম আমরা পাঁচ ভাই দুই বোন সাতজন, সাতজন আটজন দশজন প্রত্যেক ঘরে একটা মা, সাতটা আটটা সন্তানের মা হইছে বাবা হইছে। কিন্তু সাতটা আটটা নয়টা দশটা সন্তানের মা বাবা হইছে, কিন্তু তখনকার সময় দশটা সন্তানের মা বাবা দশটা সন্তান হইয়া দশটা সন্তানে যেই বিরক্ত না করছে একটা সত্য কথা কইবেন, ওহানের দুইটায় কইলাম এর চেয়ে বেশি বিরক্ত করে। তার কারণ কি? আজকে বাইর করি রোগগুলি কোথ থেকে কি আইছে? ঘন্টাখানি সময় দিবেন আপনারা, আমি আপনাদের মেহমান। আর যদি দেখেন ভাল লাগে না বিরক্ত লাগে তাহলে কইবেন আমি খালি দোয়া কিরা আমিও যামুগা আমিও বাচ্চা গেলাম। বারোটা সন্তানের যেই বিরক্ত না করছে ওখানের দুইটায় এর চেয়ে বেশি বিরক্ত করে। গতকালকা আগের কালকে এক মাহফিলে মসজিদের কালেকশন করতেছে, আজকে মসজিদের কালেকশন করছেন, মসজিদে টাকা দিছেন আপনারা, কাজটা কি ভালো করছেন না খারাপ করছেন? আপনারা তো বেহেশতি হয়ে গেছে বুঝুন, বেহেশতি আপনি কইলেইব আমি কইছি না তো কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনাদেরই কইতেছে অন্য ধর্মের হেরারা না ইমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, ও ইমানদারেরা তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার এবাদতের নাম হলো নামাজ। এই নামাজ পড়ার জন্য কি দরকার বলুন? মসজিদ। কি দরকার? এই মসজিদে টাকা দিচ্ছেন, দশটা টাকাও যদি কেউ দিয়ে থাকেন তাইলে কাজটা কি ভালো করছেন না খারাপ করছেন? আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো, এরপরে বেহেস্ত দেলাইব না, কইছে না এই কথা বেহেস্ত দেলাইব। পরে বলছে অফ আলুল খয়রা, ভালা কাজ করো, দশটা টাকা যারা দিলেন আল্লাহর ঘর মসজিদে এটাই ভালো কাজ, যারা মাহফিলের আয়োজন করেছে মসজিদের স্বার্থে এটাই ভালো কাজ, যারা টাকা দিলেন এটাই ভালো কাজ, আর এই ভালো কাজ যারা করবে আল্লাহ বলছেন কোরআনে লাআল্লাকুম তুফলিহুন, তারাই সফল কাম, তারাই তো জান্নাতি, জান্নাতে যাইবেন, জাহান্নাম আমরা লাগি না। বলছিলাম বারোটা সন্তানের মা বাবা, বাবা দেখবেন একটা লাড়ি বানাইছে, লাড়ি লাড়ি বানাইয়া ঘরে কোনাত রেখে দিছে, মা সকাল একবার সন্ধ্যা একবার দেখা, ওই যে দেখো যদি দুষ্টামি টুষ্টামি করো আর বিচার বাইতে আইয়ে তাইলে এই যে তোমার বাপে গেলাম এই যে লাড়ি সামরা উড়াই নেব। আচ্ছা একটা সত্য কথা কইবেন, আসলে কি বাবাই লাড়ি বানাইয়া থিয়ে গেছে পোলাফানের সামরা উড়াই নেবার লাগা? কি লেগা লাড়িটা বানাইয়া থিয়ে গেছে? বই দেখেন বের লেগা ডর দেখবার লেগা লাড়িটা মারবো কই? সোহারে ধমক দিছে, হ্যাঁ দুষ্টামি করে রে ভাই জায়গা দিতাম না, এহেন দমোহের বয়ে ছোটো ছেলে বাচ্চা ছেলে বাপে বলে ভাই জায়গা দিত না, ডরে বাইতে বাইরে গেছে গা, গিয়া নানার বাদ সারে দিন কাটাইছে সারে রাত কাটাইছে, বাপদাসে সহালে যদি বাবা আয় আমার দরতারে তাহলে মারবো, সহাল উঠতে গেছে গা খালার বাইত সারা দিন সারা রাত থেকে সহালে বাপদাসে যদি বাবা নানার বাইত না ফাইয়া খালার বাইত আয়ে আর যদি দেহে আমি খালার বাই দৈরা নিয়ে মারবো, সোহাল উঠতে গেছে গা ফুফুর বাই, ফুফুর বাই সারাদিন থাকিয়া ফুফু খাওয়ায়া দাওয়ায়া বিছনা গিরা দিছে গুমা, হ্যাঁ খালি কান দে, রাত বাজে বারোটা খিরে বাতিজা কান দোষ কেড়ে, বাতিজা কয় ফুফু কান দি আজকে তিন দিন হয়েছে মারে দেহি না বাবারে দেহি না, কারণ কি? বাবাই কইছে আমার বাইর জায়গা দিত না, এই ডরে আই ফুরছি তিন দিন হয়েছে আজকে তোমার হেনে আইছি, ফুফু মা জানি কি করতেছে এর লেগে কান্দতেছে,
পাজাই তরে রাত্র বারোটাই তরে বাড়ি দিয়ামু ফুফু রাত্রে বারোটাই রওনা হইছে বাড়ির কাছাকাছি গিয়া দেহে যে বাবাই কইসিন বাদ জায়গা দিত না এ বাবা রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরতাছে আর কান্দতাছে পাগলের মতো ঘুরে আর কান্দে আর ডাহে বাবা কই রে তিনটা রাত আমি রাস্তায় কান্দি কই গেলে রে বাবা সন্তানের প্রতি এমন একটা মায়া মা বাবা আছেনিও এর চেয়ে কোটি কোটি গুণ মায়া বান্দার প্রতি আমার আল্লাহ এই আল্লাহর বান্দারে দুজুহ দিব কেমনে বসেন বেহেশত দিব আমদারে বলে দুজুক বানাইছে কি লাগিয়া একটু ইঙ্গিত কিলাম এখনো রাখছি কি লাগিয়া বানাইছে বাবাই লাড়ি বানাইছে কি লাগিয়া কুলা ভানেরে বই দেবার লাগিয়া মারবার লাগিয়া না বাবাই কান্দতেছে রাস্তায় বোন জিগাই ভাই এত রাত্রে রাস্তায় কান্দো বোন রে তোর ভাতিজারে ধমক দিছিলাম আজকে তিন দিন তিন রাত পাই না কই যে গেছে খবর নাই এই বাচ্চার লেগে কান্দতাছি আমি যদি আইনা দিতারি মারবা কয় না মারছে মা দেখকে সুস্থ হইয়া গেছে অসুস্থ দৌড়াইয়া গিয়া বুকে জড়াইয়া দুই গালে চুমাইয়া কান্দে বাবা তিনটা দিন কেমনে মারে বুইল্লা রইছ আমি মা তিনটা দিন ফানিটাও খাইছি না সেই মা বাবা সন্তানের যেমন মারতে চায় না ভয় দেখায় আমার আল্লাহ কয়ার চে কুঠি কুটি গুণ দয়া মায়া বেশি রে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য আকাশের নিচে জমিনের উপরে জাগা হয় না এই পরিমাণ গুণাও যদি বান্দা করস রে আয় আমার মায়ার দুয়ার খোলা আমার দয়ার দুয়ার খোলা লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার মায়ার দয়ার দুয়ার খোলা রে বান্দা দুইটা হাত বাড়াইয়া ডাক দে আমি আল্লাহ ডাক দিতে দেরি তোর গুনাহ ক্ষমা করতে দেরি করব না বলুন সে আল্লাহ এখনো আছে কিনা বসুন বাসান নিজেরাই টের পাবেন মোনাজাত পর্যন্ত বসুন আপনারা আজকে ভালো কাজ করেছেন আপনাদের পুরস্কার আসবে জান্নাত বলতেছিলাম বাবাই যেমন লাড়ি বানাইছে মারার জন্য নয় চামড়া উড়াইয়া লাগাইবার জন্য নয় ভয় দেখানোর জন্য আমার আল্লাহ জাহান্নাম বানাইছে আমরারে দেওয়ার জন্য নয় ভয় দেখানোর জন্য আমার কথা নয় আমার ওয়াজ নয় আলেমুল আমার আছেন আল্লাহ কোরআনে বলেছে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি আমার বান্দা যে বান্দা আমি আল্লাহর আযাব গজবের ভয় জাহান্নামের ভয় আগুনের ভয়ে যে ব্যক্তি আযাব গজব জাহান্নাম আগুনের ভয়ে আমি আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাবে নিজে অন্যায় কাজ ছেড়ে দিবে নিজে অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে আসবে আল্লাহ বলেন বান্দারে যে জাহান্নামের ভয় করে অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে আসছো আমি আল্লাহ তোমার পুরস্কারের বাজেট দিলাম জান্নাতুল মাওয়া কোরআনের কথা আলেমুল আমার আছেন তাইলে আল্লাহ জাহান্নাম বানাইছে আমাদের ভয় দেখাইবার লাগিয়া আমরা দিবার লেগে না আমরা যেন জাহান্নামের ভয়ে অন্যায় কাজ না করি আমরা যেন ভালো কাজ করি আর ভালো কাজ যারা করবে তাও কোরআনে বলছে লাআল্লাকুম তুফলিহুন তারা সফল কাম আজকের মাহফিলের আয়োজক আজকের মাহফিলের উপস্থিতি আজকের মাহফিলের সাহায্যকারী মসজিদে দানকারী আপনারা সকলেই ভালো কাজ করেছেন আপনারা সকলেই জান্নাতি হয়ে গেছে বাবারা ভাইরা এই পথের পথিক সহজে জান্নাতি বানানোর জন্য মানায় বাবা নাই নবী
মক্কার জমিনে ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে, বাড়ি বাড়ি ঘুরেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে পৃথিবীর মানুষেরা, মানাই বাবা না এতিম নবী, আমি এতিম নবীর খেদমতে আমি খাদিজা, জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা ব্যবসার মালামাল যা কিছু ছিল বাড়িঘর সব আমি নবীর মায়ায় দান করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, বউডু তোমার মায়ায় খাদিজা সব দান করে দিয়েছে, আর আমি আল্লাহ খাদিজার জন্য জান্নাত দান করে দিয়েছি। সর্বপ্রথম মহিলাদের মধ্যে জান্নাতি ঘোষণা পাইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বাজান মা খাদিজা এত ভালোবাসতেন আমার নবীজিকে, নবী সারাদিন বাড়ি বাড়ি ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে আমানু বানানোর জন্য, মানুষকে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য, আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর সাথে বন্ধুত্ব করিয়ে দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরে, কোনোদিন বিকাল হয় বাড়িতে আসে, কোনোদিন সন্ধ্যা হয় বাড়িতে আসে। মা খাদিজা বলেন, এরে পৃথিবীর মানুষেরা, বিকাল হলো আমার মায়ার নবী বাড়িতে আসতেছে না, সন্ধ্যা হয়ে গেল নবী আসতেছে না। টেনশনে পড়লেন মা খাদিজা, রাস্তার দিকে তাকিয়ে আছে, রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে রাত্র গভীর হয়ে গেল, এখনো নবী আসতেছে না। মক্কার সকল মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, মা খাদিজার চোখে ঘুম আসে না। রে মা বোনেরা, কারা গো আজকে মাহফিলে এসে আরামের ঘুম হারাম করে আখেরি নবীর উম্মত হইয়া বসে রইছ, আর তোমাদের হাসর আমার আল্লাহ মা খাদিজার সাথে করাইবে। মা খাদিজা বলেন, রাত্র গভীর হয়ে গেল, এখনো নবী আসতেছে না, কারণ কি ব্যাপার কি? অপেক্ষায় থাকতে থাকতে মরুভূমি নিরিবল, একেবারে নির্জন নিরিবিলি পথ, সামনের দিকে যাচ্ছেন, কি হলো? রাসূলের খবর নিয়ে আসি। একটু সামনে গেলে দেখা যায় মরুভূমির পথ নিরিবিলি নির্জন, আমার নবী আসতেছে। মন কয় যেন সকালবেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আসতেছে। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিও খিসালিহি সাল্লো আলাইহি ওয়ালিহি। সকলে একবার বলুন আল্লাহু আকবার। বাজান মানুষ যেমন বয়স হইলে শক্তি কমে যায়, বুড়া হইয়া যায়, লাডি বরফের আডুন লাগে, এই মাহফিলেরও বেশি রাইত হইলে মাইক তো বুড়া হইয়া যায়, এই একটু যাই ঝামেলা হয়। আর এই ভাগ্যটা আমার বেলায় বেশি হয়, কারণ যে হেনেই যায় আমার নিয়ে দেয় হগলতের ফরে, আমি যে বুড়ো হয়ে গেছি গা, এই চিন্তার কেউ করে না। যাই হোক, ভাগ্যে যা আছে তাই হয়েছে। আসুন আমি কম সময়ে মূল কথা যাচ্ছি। বাজান এই রাত্রের বসাটা, যে মাটির উপর বসে আছেন, এই বসা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে জীবন ধন্য, হাসরের দিন বিপদের কোর্টে এই মাটি যেই যেই জায়গায় বসা, আল্লাহর কাছে এই মাটি আপনাদের পক্ষে সুপারিশ করতে থাকবে। যেই বিছানায় বাড়ির গিয়া ঘুমাইবেন এই বিছানা সুপারিশকারী হবে না, যেই ঘরে ঘুমাবেন এই ঘর সুপারিশকারী হবে না, আজকের এই প্যান্ডেল আপনার নাজাতের জন্য সুপারিশকারী হয়ে যাবে।
বলতে ছিলাম মা খাদিজা বলেন তাকায়া দেখি সকালবেলার উদিত সূর্যটা যেন আমি খাদিজার বাড়ির দিকে আসতেছে সামনের দিকে বললাম ঘটনাটা কি আর একটু সামনে যাইয়া দেখি আমার নবীজি আসতেছে কাছাকাছি যাইয়া দেখি মা খাদিজা বলেন পৃথিবীর মানুষের রে আমার মায়ার নবী দয়ার নবী আসতেছে আসতে আসতে গভীর রাত্রে কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর মা নাই বাবা নাই গাল বেবে চোখের পানি পড়তেছে মা খাদিজা জিজ্ঞেস করেন হুজুর কি হলো এত রাত কেন হলো চোখের পানি কেন আসতেছে নবীজি কথা বলে না মা খাদিজা বলেন আবারও তাকাইয়া দেখি নবীজি সাদা জামা পছন্দ করতেন সাদা জামা মুবারক বেশি ব্যবহার করতেন দুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম এই জামা গায়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল তাকাইয়া দেখি সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায় প্রশ্ন করেছি হুজুর এই দাগ জামার মধ্যে ছিল না গো নবীজি এই দাগ কোত্থেকে আসলো জানতে চাই আমার নবী বলেন খাদিজা রে আমার মায়ের দেশ বাবার দেশ মক্কার জমিনে মক্কাবাসীরা আমি তাদের ঘরের দরে দরে গেলাম জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে যাওয়ার পথ দেখাইলাম আল্লাহ সারা মাবুদ নাই সেই কথা শোনাইলাম তারা আমাকে গালি দেয় তারা আমাকে ধাক্কা দেয় কোন কোন জায়গায় আমাকে আঘাত করেছে শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক জামার মধ্যে লেগেছে মা খাদিজা বলেন হুজুর আপনি কি বলেন নাই আমারে মারিস না আমার মা নাই বাবা নাই আমার নবী বলেন রে খাদিজা বলেছি তারা শুনলো না আমাকে আঘাত করেছে আমি বলেছি আমার চেহারায় আঘাত করিস না ও আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা তোরা কি জানোস না আমি নবীর এই চেহারায় জীবনে একটা মশা মাছি বসলো না জীবনে একটা পোকা মাকড় কামড় দিল না এই চেহারাই তোরা আঘাত করিস না খাদিজা রে কোনো কথাই শুনল না তারা আমাকে ব্যথা দুঃখ কষ্ট দিল ও খাদিজা যত কষ্ট দুঃখ ব্যথা দেয় না কেন খাদিজা রে তুমি সাক্ষী থাইকো আমাকে আল্লাহর দেওয়া দায়িত্ব মানুষকে জান্নাতি বানাবো যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া যাইব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনীর মধ্যে আসছে আমার নবী রাত্রে ঘুমের ঘরে ঘুমানোর জন্য আসতেন গভীর রাত্রে আসে ঘুমাবেন মা আয়েশা বড় খুশি নবীজি আজকে আমার হুজরাই এসেছে মা আয়েশা বলেন আমি দেখি একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিছানায় বসে বিনায়া বিনায়া কান্দে প্রশ্ন করেছি নবী গো এমন কি ব্যথা গো নবী এই রাত্রে বসে কান্দেন কার জন্য কান্দেন নবী জবাব দিচ্ছে খাদিজা রে আর কারো জন্য নয় আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি মা আয়েশা বলেন আমার নবী আমার হুজরাই ঘুমিয়েছে রাত্র গভীর জিবরাইল এসে ডাকে হুজুর এইভাবে যদি সারা রাত ঘুমাইয়া থাকেন গো নবী আপনা না উম্মতের দরদি উম্মতের দরদি উম্মতের জন্য কাঁদবেন না সারা রাত কি ঘুমিয়ে থাকবেন আমার নবী ঘুম থেকে উঠে দরজাটা খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন উম্মেতি 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 আপনার আমার মতো উম্মতের মায়ায় আমার নবী মদিনার শেষ প্রান্তে যাইয়া সেজদায় পড়ে নবী কাঁদতে শুরু করেছে আমার নবী আমাদের জন্য সারা রাত সেজদায় পড়ে কান্দে এই নবীর মায়ায় কিছু সময় বসা আমাদের দরকার আছে কিনা এই নবীর মায়ায় কারো চোখ থেকে যদি একটা ফুটা পানি বেরিয়ে আসে আমার আল্লাহ বলেছে বন্ধু গো তোমার উম্মতের তোমার ভালোবাসার এক ফুটা চোখের পানির দাম আমি আল্লাহর আরশের চাইতেও বেশি
মদিনায় শুয়েছেন, যে রওজা মোবারকে নবী শুয়েছেন, নবী শুয়াতে এই মদিনার রওজা মোবারকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতে অনেক বেশি। সেই নবী পাওয়াতে আমাদের দাম বাড়লো না কমলো? বাস্তব কোরআনের মধ্যে আসছে, আল্লাহ নিজে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। বাসান এই সবগুলি দামি বন্টন দামি আসন আমরা পেয়েছি, এগুলি কিভাবে ধরে রাখব এই কথাটা কম সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমাদের জন্য নবীর কত মায়া কত দয়া। মা আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রাত্রে ঘরের দরজাটা খোলা, গভীর রাত্রে দরজা খোলা দেখে মনের ভিতর ভয় এসে গেল, রাসূল কোথায় গেল, কি হলো, বাহিরে আছে কিনা দেখি। বাহিরে ঘুরে ঘুরে দেখলো নবীর সন্ধান পাওয়া গেল না। মসজিদে নববীতে ফজরের আজান পড়ে গেছে, ডাকতেছেন মুসল্লিরা নামাজে চলো। মসজিদে নববী মুসল্লিতে ভরে গেছে, আমার নবীর আদর্শ আজান হলে মুসল্লিরা মসজিদে যাবে, আমার নবীর পরামর্শ আজান হলে মুসলমানেরা নামাজে যাবে, আমার নবীর পরামর্শ আমার উম্মতেরা নামাজি হবে। একবার বলুন আল্লাহু আকবার। মসজিদে নববী ভরপুর হয়ে গেল, ইমামতি করবেন রহমতের নবীজি, আসতেছে না। হুজরাই খবর দিলেন হুজরাই নাই, মা আয়েশা কান্দে, মসজিদে নববীতে দেখো আমার নবী কোথায়, নবীজি নাই। এবার মুসল্লিদের কান্না তাবার শুরু হলো, নবীজির তালাশ কোথায়, নবী আছেন। মুসল্লিরা বেরিয়ে গেল নবীর তালাশে। সেদিন যুবকেরা, ও বাবা যুবকেরা, কার আজকে বসে আছো? এক সময় মক্কার জমিনে তোমার মতো যুবকেরা আমার নবীরে মারছে, আজকে কে যুবক, কোন মায়ের সন্তান তোমরা গো, সেই নবীর ভালোবাসায় মাহফিলে বসে আছো। আমার নবী কানতে কানতে মাটি বিজাইতেছে সেজদাই পরে, একটাই দাবি ছিল, আল্লাহ রে আমার উম্মতের মাফ করে দাও, যতক্ষণ পর্যন্ত উম্মতের মাফের খবর না শোনাইবা আমি নবী মাথা উঠাইব না। সারাদিন পার হয়ে গেল, মদিনার মহিলারা পর্যন্ত রান্নাঘরে যায় না, কারো চুলায় আগুন জ্বলে না, মারকুলের শিশুরা স্তনে মুখ লাগায় না, দুধ খায় না, দুধ খাওয়াইতে চাইলে কানতে থাকে, ঠোঁট নাড়াইতে থাকে, এটাই যেন বলতে চাই, মা গো দুধ খাবো না, আগে বলো গো মা আমার এতিম নবীর খবর কি। মা আমার এতিম নবীর খবর কি? নবীর খবর না পাওয়া পর্যন্ত আমরা শিশুরাও দুধ খাবো না। তিন দিন যেদিন পার হয়ে যাচ্ছে, ইমাম হাসাইন আর হুসাইন পাগল পাগল হইয়া কান্দে, মার কাছে যায়, বাবার কাছে যায়, মা গো আমার নানা কই গো, আমার নানা কই। দুদিন তিন দিন পেটের খিদার যন্ত্রণায় মা তোমার কাছে যাইয়া যখন বিরক্ত করতাম পেটের খিদার যন্ত্রণায়, তুমি নানার কাছে পাঠাইয়া দিতা, নানা সুন্দর সুন্দর কথা শুনাইয়া, জান্নাতি সুন্দর ঘটনাগুলি শুনাইয়া, না খাওয়াইয়া আমাদেরকে শান্ত করে দিত। আজকে সেই নানা কই, কার কাছে যাইয়া শান্তি পাবো? আমার নবীর আদরের নাতি হাসাইন হুসাইন কান্দে, ফাতেমা কান্দে, মাবুদ আমার বাবার কই খবর দাও, আমার কে আমার ফাতেমা কইয়া ডাকবো।
एक दिन दुई दिन तीन दिन जे दिन पार हुए जाए अबू बकर उमर मदिनार शेष प्रांते जाइया देखे राखालेर दल बसे कि जेन परामर्श डाकलो राखालारे माटे गाटे तुमरा थाको बोलो आमार मायार नबीर खबर जाननी राखालेरे बोलें तुम्हादेर परिचय दाओ आमरा मदिनार शहरेर मेहमान नाम कि आबू बकर पाशे उमर एरे आबू बकर তোমাদের মায়ার নবী আমরা চিনি না উমর বলেন এরে রাখালেরা আমি উমর তরবারি নিয়ে গিয়েছিলাম নবীজিকে মেরে ফেলবো আল্লাহর কসম রে নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি এরে রাখালেরা এই সুন্দর নবীর খবর জানোসনি রাখালেরা একজন দাঁড়াইয়া বললেন আবু বকর উমর দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি সে কি খবর আপনি বলছেন তিন দিন আপনি বলছেন সুন্দর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর তিন দিন হলো সেজদাই পরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে যেই নবী আপনার আমার মতো উম্মতের ব্যথায় তিন দিন হলো সেজদাই পরে কান্দে এই নবীর উম্মত হইয়া কাজ কাম ভালো করবেন না খারাপ করবেন আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন আমার নবী কান্দে তিন দিন পার হয়ে যায় আবু বকর উমর ডাকতেছে তিন দিন পর্যন্ত যিনি কান্দে উম্মতি বলে আমাদের নবী ছাড়া কেউ না রওনা হবেন বাধা দিলেন রাখালেরা যায়েন না একটা কথা ওয়াদা দেন কি কথা এরে আবু বকর উমর এই লোকটা যদি তোমাদের নবী হয়ে থাকে কথা দাও এখান থেকে উঠাইয়া বাড়িতে নিয়ে যাইবা রে আবু বকর উমর আমরা বড় বিপদে আছি আজকে তিন দিন তিন রাত পার হয়ে যায় আমাদের বেড়া বকরি দুম্বা উঠগুলো ওই লোকটার চারিপাশে দাঁড়াইয়া ওই লোকটার মায়ায় পরে কাঁদতেছে একটা উট বেড়া বকরি দুম্বা ও ঘাস পানি খায় না বেড়া বকরি দুম্বা উঠ হইয়া নবী চিনল আজকে উম্মত হইয়া নবী চিনি না আমার নবী কান্দে আবু বকর পাশে যাইয়া ডাকছে হুজুর মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন আমাকে ছয় মাস আগে বলেছিলেন আজকে মদিনার থেকে তিন দিন হলো বেরিয়ে গেলেন আমারে বললেন না ও গো মদিনার নবী সারা মদিনা এতিম হয়ে গেছে কারো চুলায় আগুন জ্বলে না গো নবীজি চলুন মদিনায় যাই মদিনায় যাই আমার নবী মাথা উঠাই না কান্দে আবু বকরের কথাই যেন নবী শান্ত হলো না ডাকতেছে মাবুদ আমার নবীর আর কত কান্দাই ভা বুঝেছি উম্মতের মায়াই নবী কান্দে আমি আবু বকর কথা দিলাম আমার নবীর উম্মতের জন্য আমার জীবনের সব নেকি দান করে দিলাম আমার নবী মাথা উঠায় না উমর বলে মাবুত আমি উমর যেদিন নবীর মাথা কাটতে গিয়েছিলাম নিজের মাথা নবীর সুন্দর চেহারা দেখে দিয়ে দিলাম কালিমা পরে মুসলমান হয়ে গেলাম ওই দিন থেকে আজ পর্যন্ত আমি উমর যত নেকি কামাইলাম নবীর উম্মতের দান করে দিলাম তবু তোমার নবীরে উঠাইয়া দাও আমার নবী মাথা উঠাই না লম্বা ঘটনা খবর মদিনায় পৌঁছলো পাওয়া গেল নবী উম্মতের মায়ায় খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা কলিজার টুকরা দুই সন্তান লইয়া রওনা হয়ে গেলেন বাবার মাথার পাশে যাইয়া বসলেন মাথায় হাত বুলাইয়া ডাকে বাবা গো আমার মা মা কইয়া ডাকতা গো বাবা সকাল সন্ধ্যা আমার ঘরে যাইতা আমার খবর নিতা আজকে তিন দিন হলো আমার খবর নিলা না এই পাহাড়ের নিচে সেজদাই পরে কাঁদতেছো বুঝেছি উম্মতের মায়াই কান্দ বাবা আর কাঁদতে হবে না
আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি তোমার উম্মতের দিয়া দিলাম। বাবা গো মাথা উঠাও, 3 দিন পর্যন্ত ফাতেমার সুলায় আগুন জ্বলে না, তোমার হাসাইন হুসাইন 3 দিন পর্যন্ত না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে, নানা গো নানা কইয়া কান্দতেছে। নবীজি ওঠে না মাথা, উম্মতের ব্যথায় কান্দে, আপনার আমার মায়ায় কান্দে। হাসাইন হুসাইন পাশে দাঁড়িয়ে আছে, নানাদি মাথা উঠায় না। ফাতেমা ডাকতেছে, বাবা রে আমার কথাই বাবাই মাথা উঠায় না, তোরা দুইজনে মিলে ডাক দে। নানা নানা কইয়া নবীজির মাথা মুবারকের পাশে বসে কান্দতেছে, নানা মাথা উঠাও, আমার নবী কত আদুর হাসাইন হুসাইন রে করতেন। মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনায় লিখেছিলেন, ইরাক থেকে একটা যুবক আহম্মদ রেফাই নাম, ওই যুবকটা মদিনায় যাইয়া নবীর রোজা জিয়ারত করবেন। জিয়ারত শব্দ আরবি, তার বাংলা হলো সাক্ষাৎ। সাক্ষাৎ করবেন, সাক্ষাতের ব্যবস্থা হয় না, চারদিক ঘুরে ঘুরে কান্দতেছে আর ডাকতেছে, নানা নানা গো আমি হুসাইন আমি হুসাইন। মাসিক মদিনা লেখেন, 1,17,000 হাজি চারিপাশে দাঁড়িয়ে গেছে, আহম্মদ রেফাই যুবক কান্দতেছে, ইরাকি যুবক, নানা সাক্ষাৎ দাও আমি হুসাইন, তুমি কি হুসাইনের মায়া ছেড়ে দিছো? এইভাবে কান্দতে থাকলে ডাকতে থাকলে আমার নবী হুসাইনের অভিনয়ে আহম্মদ রেফাইর ডাক নবী যেন সহ্য করতে পারে না। এই 1,17,000 হাজির সামনে রোজা পাকের মাঝখান দিয়ে আমার নবী এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। 1,17,000 হাজি দেখেছে, এবার আহম্মদ রেফাই নবীর হাত মুবারকে মুসাফা করে চুমু খাইলেন। রে বাবারা ভাইরা, এই নবীর উম্মত হইয়া নবীর মায়ায় যারা আজকে বসে আছো গো, আহম্মদ রেফাই হুসাইনের অভিনয় করে নানা ডাইকা নবীর সরাসরি সাক্ষাৎ পাইল, আমার মন বলে আজকে যারা মেহমান আপনারা নবীর স্বপ্নের সাক্ষাৎ নসিব হয়ে যাবে। মা ফাতেমা বলেন, বাবা গো আর কত কাঁদবা, হাসাইন হুসাইনের কান্না শুরু হলো, তারপরেও নবী মাথা উঠায় না, এত আদরের নাতিরা কান্দে মাথা উঠায় না। মা ফাতেমা দুইটা হাত বাড়াইয়া ডাকে, আল্লাহ রে তুমি না মার দোয়া কবুল করো, আমি মা হইয়া হাত বাড়াইলাম আমার বাবার উম্মতের নামে, আমার হাসাইন আর হুসাইন কুরবানি করে দিলাম। মার দোয়া কবুল হয়ে গেল, কুরবানি কবুল হয়ে গেল। জিব্রাইল এসে ডাকে, হুজুর মাথা উঠান, আর কানতে হবে না, আপনার উম্মতের নাজাতের ফয়সালা হয়ে গেছে। যে নবী নিজের জীবন বিলীন করে দেয়, নাতি হৃদয় বিলীন করে দেয় আপনার আমার মতো উম্মতের জন্য, এই নবীর আদর্শ আমাদের কাছে থাকা বলুন দরকার আছে কিনা? তাহলে জান্নাতি আপনারা জান্নাতে যাবেন, জাহান্নাম রে খালি ভয় কইরা অন্যায় থেকে নিজের বাঁচাইন তাইলে জান্নাতে যাইবেন। আসুন আমি শেষ দিকে গেলাম, জান্নাতে যাইবেন জাহান্নাম থেকে বাঁচবেন, নবীর 63 বছর জিন্দিগির কষ্টের এটাই ছিল মূল কারণ। আজকে সেই নবীকে যারা ভালোবাসেন নবীর এই কথাগুলো মানবেন। আসুন আমার নবীর কথা আমরা মাইনা চলি, নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য কিভাবে বাঁচবেন, কিভাবে জান্নাতে যাবেন। বাদশাহ হারুনুর রশিদের জীবনী, তার বিবি জুবাইদা দুইজন এক সময় একসাথে চলাফেরা করেন, অনেক সময় স্বামী স্ত্রী কথা কাটাকাটি হয়, একটু রাগারাগি হয়, আবার কোনো কোনো স্বামী আছে স্ত্রীর একটু ত্রুটি ফাইলে এমনই কিলান শুরু করে, এরকম আছে না? আর কিলাই তো নাকি লেগিয়া স্বামী একটা কইলে স্ত্রী 5টা কইলা, এই পুরুষের মেজাজ জায়গা খারাপ হইয়া এমন এক জায়গায় খালি কিলা প্রত্যেক দিনই, এরকম বড় মাহফিল হইছে বড় হুজুর আইব,
ওই মহিলা এক বোতল পানি দিয়া পাড়াইছে, হুজুর রে কয় পানিটা ফইরা দিত, আর কত কিল খামু, বহুত কিল খাইছি, একটু পানি ফইরা দিলে নিকিলে আল্লাহ বাঁচায়। পানি হুজুরের কাছে লইয়া একটা বাচ্চা কইতাছে, হুজুর একটা মহিলাই কইছে, স্বামী বলে কিলায়, স্বামী বলে পিডায়, এই পিডানি থেকে বাঁচবার লেগিয়া একটা বোতলের পানি ফইরা দিবার লেগিয়া কইছে। আল্লাহর ওলি বড় হুজুর বুঝছে যে কিল লেগে কিল খায়, কোনো কোনো মহিলা আছে অনার্থক স্বামীর লগে চাপা করব, না এলে কোনো একটা জিনিস প্রিয়া খালি ফিনফিনি ফিনফিনি করব, এই ফিনফিনি হইন না পুরুষের রাগ উঠতে যাবে, দেখ এটা কিল হুজুর বুঝ জ্বালাইছে, হুজুর ফানিত ফদিয়া দিছে, সালাম কাউলাম মির রব ইব্রাহিম ফাল্লাহু খাইরুন হাফিজাও ওয়া আরহামুর রাহিমিন। নাও এই মহিলারে কইও স্বামী যখন মায়ের মুখী হইয়া মারবো আইসা মেজাজ এমন হইয়া আইয়ে এই বোতলতে এক কলি পানি মুহ লইয়া বইয়া থাকতো, যতক্ষণ স্বামীর মেজাজ ঠান্ডা না হয় ততক্ষণ যেন মুহতে পানিটা না ফালা। বেচারা বাড়ি তাইছে কয় পেটে খিদা, তাড়াতাড়ি আমারে ভাত দাও, কয় ভাত খাইতা কি ফাগল হইয়া গেছো না, আইসো বউ দেইতাছি তো আমি, আয় হাত মুখ ধুইয়াই, পুরুষ একটা কইছে মহিলা পঞ্চাশটা কয়ে লাইছে আরো ভাগল কয়ে লাইছে, হ্যাঁ কই এত পিঠা খাস তো তোরে খাইছ জানা, আজগার হাতে পিঠাইতাম না, হে লাড়ি আনত গেছে, যখন লাড়ি আনত গেছে মহিলা কয় ফরা ফানি না গর আছে, দৌড়তে গিয়া বুতলেতে এক কুলি ফানি মুহ লইয়া বয়ে গেছে। স্বামী আয়া কয় এই আমি কি ভাগলামি করছি, কথা কয় না, অন কথা কস নাকি লেগে লাড়ি দেখছস, কথা কয় না, লাড়ি দা গোতা দিছে, কি কি হয়েছে বউ বয়ে গেছে, অন কথা বন্ধ হইল কি লেগিয়া, আচ্ছা এই ফানি মুহ থাকলে কি কথা কোন যাইব, কথা তোর কইতারে না, আধা ঘন্টা দাগ খাইছে কথা কয় না, আধা ঘন্টা পরে কয়, এটার লইয়া সংসার করতেছে, এটার লেগে মায়া আছে না, সময়ে রাগ উইটা জায়গা তো এটার ব্যবহারে, মাথা হাত দিয়া কয় দেখ এতদিন সংসার করলাম তোরে এত মায়ের মারলাম, আজকে একটা কথা কস না, যাক তোরে আমি কথা দিলাম আর জীবনে তোরে মারতাম না, মাথায় হাত দিয়া কসম কাটলাম জীবনে তোরে মারতাম না, ফালদা উইটা খারুইয়া মুহের পানি ভালাইয়া ক বাচ্চা গেছি পানি দিয়া, অনেক সময় স্বামী স্ত্রী এরকম হয়, তবে কোরআনের ভরাফানিও কাম হয়, কোরআনের পক্ষে থাইকে কাম হইব বোঝান, বাদশাহ হারুনুর রশিদ বিবি জুবাইদা, জুবাইদা দুইজনে স্বামী স্ত্রী কথা কাটাকাটি এক পর্যায়ে জুবাইদা বলে ফেললেন বাদশাহ হারুনুর রশিদকে, তুমি একটা দুজুকি, হারুনুর রশিদ কয় আমি দুজুকি, আমার তা খাইয়া আমার বাইর থেকে আমার বিস্তার শুইয়া আমারে দুজুহ দিয়া তুমি বেহেস্ত যাইতা, আমি যদি দুজুহি ওই তুমি তালাক, লাক জিনিফেস যে হুজুরের কাছে যায় হগল হুজুরে কো তালাক, পরিষ্কার তালাক ফাইসালা নাই, সারা দেশের আলেম ওলামা ডাকছে, হারুনুর রশিদের বাদশাহী এলাকার যা আলেম আছে এরকম প্যান্ডেল স্টেজ, স্টেজে বাদশাহ হারুনুর রশিদ বসা, আলেম ওলামারা নিচে বসা, বলছে একটা ফাইসালা করেন, বিবি তো আসে না তালাকই বলে রাইট, হগল আলেমরা কো তালাক রাইট, এভাবে হবে না, ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাইর ইমামের এক ইমাম, প্যান্ডেলের সাইর পাশে ঘুরতেছে অল্প বয়স আর মুসকি মুসকি হাসতাছে, চোখে পড়ছে বাদশাহ হারুনুর রশিদের, ডাক দিল বাবা এদিক আসো, তুমি কি এই ফেজ ভাঙতার বা হাসতাছ কি লেগিয়া, হাসতাছি এতগুলি হুজুর বই রয়েছে এটা একটা সাধারণ ফেস এটা ভাঙতারে না, এর লাগে আমি হাসতাছি, কৌ কি সারে বাদশাহীর আলেমরা পারে না, তুমি কৌ সাধারণ ফেস, কয় জি ফেস তুমি ভাঙতার বা, কয় না ভাঙতারলে হাসি, কোথায় ফেসটা ভাঙ্গ, কয় ফেস কি আমনেন না আমার, কয় আমার ফেস, তাইলে অপরাধী সিয়ারও হয়ে থাকবেন, এই বিচার ইমাম সাহেব করে না, বাদশাহ হারুনুর রশিদের নো জ্ঞানী ছিলেন আল্লাহওয়ালা ছিলেন, সিয়ারতে নাইমা নিচে গিয়ে বইছে, এবার ইমাম সাহেব এনে বইছে যে গায় বাদশাহ বলুন কি সমস্যা, কয় সমস্যা আমার বিবি বলছে আমারে দুজুকি আর আমি বলছি দুজুকি হইলে তুমি তালাক,
ঠিক আছে বাদশা আপনার জীবনে আল্লাহকে ভয় করে একটা কাজ আল্লাহকে ভয় করে ইচ্ছে করলে এই অন্যায় কাজটা করতে পারতেন শুধুমাত্র আল্লাহকে ভয় করে ফিরে আইছেন জীবনে কি আপনার এমন একটা কাজ আছে মানুষে দেখবে না কেউ দেখবে না অন্যায় কাজটা করতে পারতেন আল্লাহকে ভয় করে করেন নাই ফিরে আইছেন একটা কাজ জীবনে আছে বাদশা কো হাজার হাজার কাজ আছে আমি আল্লাহকে ভয় করে অন্যায় কাজ ছেড়ে আমি ফিরে আইসে পড়ছি এবার ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন এ হারুনুর রশিদ ফুলার মারে লয়া বাড়ি যাওগা তালাক হয় নাই ফয়সালাটা কঠিন হইছে না সহজ হইছে হবে লেখে ইমাম সাহেব হুজুর দলিল দিয়া যায় কেমনে ফয়সালা দিবেন ইমাম সাহেব বলছিল কোরআন শরীফ পড়ছেন বলা হ্যাঁ কোরআনের মধ্যে আছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অন্যায় থেকে নিজেকে ফিরাইছে ও যুবক জীবনে একটা কাজ যদি আল্লাহরে ভয় করে অন্যায় থেকে ফিরে আনতে পারো তাহলে তুমি জান্নাতি ইমাম সাহেব বলছেন আল্লাহ বলছে নিজেকে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বাঁচাইয়া যাই ফিরে আইছে তার পুরস্কার জান্নাতুল মাওয়া তাইলে বাদশা কোরআনে বলছে বাদশা জান্নাতি আর বাদশার বিবি বলছে তুমি দুজুকি বাচ্চা বলছে আমি দুজুকি হইলে তুমি তালাক কিন্তু বাদশা দুজুকি হইলে বিবি তালাক কিন্তু কোরআন বলছে বাদশা দুজুকি না বাদশা জান্নাতুল মাওয়ার মালিক তাইলে বাদশা জান্নাতি তাইলে বাদশার বউ তালাক হয় নাই দুজুকি হইলে তালাক কিন্তু বাদশা তো জান্নাতি জাঙ্গা বাড়ি তার কে কথা শুনেন না জীবনে একটা অন্যায় থেকে যদি আল্লাহর ভয়ে কেউ বেঁচে আসেন ফিরে আসেন আপনি জান্নাতুল মাওয়ার মালিক হয়ে গেছেন কোরআন বলছে আল্লাহর জান্নাত আমাদের জন্য আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে আর এই মানুষগুলোর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করেছে কলিজার টুকরা নাতি ধয়কে এই উম্মতের নাজাতের জন্য কুরবানির রাস্তায় আমার নবী দান করে দিয়েছে সেই নবীর উম্মত আমরা আমাদের জীবন ধন্য আজকে যারা মাহফিলে এসেছেন মাহফিলের আয়োজন করেছেন মসজিদের পক্ষে মসজিদের টাকা পয়সা দিয়েছেন ভালো কাজ করেছেন আপনারা জান্নাতি হয়ে গেছেন আল্লাহ বাকি জিন্দেগি ভালো কাজ করার তৌফিক দে অন্যায় অপরাধ থেকে জাহান্নামের ভয়ে ফিরে আসার রাস্তায় কবুল করে নেক সকলে বলুন আমিন বাবারা রাত অনেক হয়েছে আসলে এত রাত পর্যন্ত মাহফিল না করাটাই ভালো 12টার মধ্যে মাহফিল শেষ করে দিলে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে সহজ হয় কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শুনেন আর ফজরের নামাজ মিস করেন হে ওয়াজ শোনার মধ্যে কোনো সার্থকতা আসবে না যাই হোক রাত যাই হয়েছে আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব তার আগে একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইতে চাই আমার নবী মদিনায় শুয়ে রইছে আপনারা আমার মতো উম্মতের দরুদ ও সালাম শোনার জন্য আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠায় দে ইয়া নাবি সালাম আবু লাহাব রে কত মায়ের
মায়ের মারলি আমার নবীর মা নাই বাবা নাই ও মায়ার নবী দয়ার নবী গো তোমার প্রেমে পাগল যারা আছে হুন্নার জমিনে তোমার প্রেমে পাগল যারা আছে কাশীপুরের জমিনে দয়া করে দিও দেখা একবার সে স্বপনে তোমায় দেখার আশা লইয়া তোমায় দেখার পাগল হইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বেজায় রব মেরে দুরুদ ও সালাম বন্ধু জিদা নবী পর আপনে মুদাম বালাগাল উলা বেকামালিকি কশফত দুজা বিজমালিকি সুন্নত জামিও খসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি সাল্লিমু ইয়া কওম বল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা আমিন মাগো মে লোকেরা কাশীপুরের মাহফিল বিদায় হয়ে যাইতেছে মা দুইটা হাত বাড়াও তোমাদের মতো কত মহিলা কবরে যাইয়া পচে গলে মাটির সাথে মিশে গেছে ও বাবা দোকানদারেরা দোকানদারিটা বন্ধ করে দুইটা হাত বাড়াও কবরস্থানে যাইয়া দেখো তোমার আমার মতো কত মানুষ কবরের মাটি ভাঙ্গিয়া গর্ত হইয়া রয়েছে রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين কাশীপুরের জমিনে তোমার মায়ার বান্দাগুলো লইয়া তোমার আদরের সৃষ্টি মানুষগুলো আখিরি নবীর উম্মত গুলো লইয়া দুরুদ সালাম মদিনা পাঠাইয়া দুটো হাত তোমার মায়ার দুয়ারে বাড়াইলা মাবুদ আমরা গুনাহার গুনাহ করেছি আমরা অপরাধী দুনিয়ার জমিনে দেখছি মাবুদ রে মা বাবার কত মায়া সন্তান মা ডাকতে জানে না বাবা ডাকতে জানে না মারে দেখলে দুইটা হাত নাড়ায় মা দৌড়াইয়া যায় তাই না খুলে নেয় আমরা দুইটা হাত বাড়াইলাম জানি না রে মাবুদ কেমনে তোমারে ডাকবো শেষ রাত্রে শুনিছি গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে গোয়াল গাছের ডালের পাখিরা তোমারে ডাকে আর তোমার আদরের সৃষ্টি মানুষগুলো ঘুমাইয়া থাকে আজকের মাহফিলে গভীর রাত্রে আমরা দুইটা হাত বাড়াইলাম রে আল্লাহ আমরা জানি না কেমনে ডাকলে তুমি আমরারে মাপ দিবা মার যদি এত দয়া হয় বাচ্চা হাত নাড়াইলে তাই না কোলে নেয় আমরা যে দুইটা হাত বাড়াইলাম আমরারে তোমার মাফের কোলে উঠাইয়া আলাও মাবুদ জীবনে আমরা অনেক গুনাহ করেছি গুনাহ মাপ পাইবার আশায় এই রাত্রে তোমার কাছে হাত বাড়াইয়া দিছি তুমি বলো তুমি যদি ফিরাইয়া দাও আমরা এই গুনাহ কার কাছে লইয়া যামু গো মাবুদ ফিরাইও না ঘুরাইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না এই মোনা যাতে যারা হাত বাড়াইছে আমাকে সহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও
আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না রে মাবুদ, তুমি যদি রাগ হও আমরা মনের দুঃখ কে শুনবে, কার কাছে বলবো? আমি জানি না কার জানি মানাই গো মা 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 গো, আদুরের সন্তান বলে কই গেল গো মা বাবা, ও বাবা কার জানি বাবা নাই রে ও, কে জানি আমার মতো মার অভাবি, কে জানি আমার মতো বাবার অভাবি, কার জানি বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এ হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ, মা মাগো কত বসরা পায়খানা পরিষ্কার করছো, অন্য মহিলারা নাকে কাপড় দিত, তুমি জীবনে একটা দিন নাকে কাপড় দিলাম না, পৌষ মাঘ মায়া শীতের মধ্যে সারা রাত প্রস্রাবের বিজা জায়গায় শুয়ে ঘুমাইছো, কলিজার টুকরা সন্তানের শুকনা জায়গায় আরামে রাখছো, বাবা বাবা গো সন্তানের মায়ায় সকালের খাবার রাত্রে খাইছো, কত বাবা সন্তান মানুষ করার আশায় সিরা লঙ্গি পইরা সময় কাটাইছে, নিচে দিয়া লঙ্গি ছিঁড়ে গেছে, দুইটা মাথা একত্রিত করে গিট্টু দিছে, বাবা পয়সার অভাবে একটা লঙ্গি পিনছে, পাঁচ দিন সাত দিন চলে গেছে বাবা লঙ্গির অভাবে গোসল করতে পারে না, সন্তানের মানুষ করে বাবা তো কবরে চলে গেছে, সন্তান কোটি কোটি টাকার মালিক, রমজান মাসে 1000 লঙ্গি 1000 শাড়ি লইয়া বাড়িতে আসে, মানুষের বাইটা বাইটা দেয়, লোকেরা কয় একটা সোনার সন্তান রাইখা গেছে, বাবা রে তোমার বাবা কত কষ্ট করছে তোমার জন্য, সিরা লঙ্গি পরছে, সাত দিন আট দিনে গোসল করছে, ছেলেটা একটা দৌড় মারছে ঘরের ভিতরে যাই আলমারি খুলছে, বাবার সিরা লঙ্গি বুকে লইয়া কান্দে, বাবা গো কই গেল বাবু, হে বাবা আমার অভাবী কে কান্দে রে আল্লাহ, হে সুখের বাড়ি তুমি কেমনে শৈব গো বাবু, এ বাবা রে মারে কবরে শুয়াইয়া, আজকের মোনাজাতে যারা কান্দে আর দেরি করো না গো আল্লাহ, এই মুহূর্তে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে, জান্নাতের মালিক তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা ভিক্ষা চাই রে আল্লাহ, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ, আজকে যে সোনার ছেলেরা এই মাহফিল সাজাইলো মসজিদের উন্নতি করতে, তোমার ঘরের উন্নতির জন্য মাহফিলে কষ্ট করলো বৃষ্টির দিনে, বাবু এ মাহফিল কমিটির বংশধর ময় মুরব্বী যারা কবরে চলে গেছে রে আল্লাহ, এই মাহফিলের উসিলায় সকলের কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা করেছে, মসজিদে দান করেছে, সকলের বংশধর মাই মুরব্বী যারা কবরে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ, কাশীপুরের সোনার ছেলেরা মাহফিল সাজাইল এলাকার উপর তোমার রহমত বর্ষিত করে দাও, সকল প্রকার আফত বিপদ হিংসা বিদ্বেষ দলাদলি মারামারির থেকে বাঁচাইয়া এই এলাকায় তোমার রহমতের চাদর দিয়া রাইখা রাইখো আল্লাহ, দ্বিতীয় বার্ষিকী মাহফিল বিদায় হয়ে যায় এলাকার রহমত বরকতের জন্য, কবরবাসীদের নাজাতের জন্য আল্লাহ, মানুষের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাইখো রে আল্লাহ, মাহফিলের উসিলায় যারা বিমারি আল্লাহ তোমার কুদরতি চিকিৎসা দিয়ে সেবা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও,
আল্লাহ অনেকের ছেলেরা ভাইরা বিদেশ থাকে, কত কষ্ট করে বিদেশের ছেলেরা, বিদেশ মাহফিলে গেলে দেখি কোন কোন ছেলেরা রাত্রে রুমের মধ্যে শুয়ে শুয়ে কান্দে। জিজ্ঞেস করি, বাবা কান্দো কেন? জবাব দেয়, হুজুর সারাদিন কাজে ব্যস্ত থাকি, রাত্রে আয়া রুমের মধ্যে শুইলে মার চেহারা বাবার চেহারা বাইসা উঠে। কেউ বলে 3 বছর হইল মারে বাবারে দেখি না, কেউ বলে 2 বছর হইল মারে বাবারে দেখি না। সে মায়ায় খাবি যেই ছেলেরা দেশের বাইরে আছে, যেই যেই দেশে থাকে, আল্লাহ সবাইরে সহি সালামতে রাই করে। আল্লাহ আল্লাহ আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তি, উদ্বোধক সভাপতি, ময় মুরব্বী, আলেম ওলামা কমিটির সকল সদস্য, উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বোন, সকলরে তোমার ওলি বানাইয়া দাও। আল্লাহ সকলের ইমান আমল হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের সকল মেহমানকে একটা রাত্রে মদিনার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহিহ সালামতে জাগাই জাগাই পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম, মাহফিলের উসিলাই, দুরুদ সালামের উসিলাই, জিকিরের উসিলাই, মসজিদে দানের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم السلام عليكم